এই শাওয়াল মাসের 6টা রোজা আছে শাওয়াল মাসের এই 6টা রোজা আমরা রেখে দেব ইনশাআল্লাহ শাওয়ালের এই 6 রোজার অনেক ফজিলত দেখেন একটা দুইটা হাদিসের কিতাব না মুসলিম শরীফে আবু দাউদ শরীফে তিরমিজি শরীফে নাসাঈ শরীফে ইবনে মাজাহ শরীফে এই হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر نبيجي বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখলো ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখবে আল্লাহ তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসে কয়টা রোজা আপনারা 30টা রোজা রাখতে পারছেন আপনারা কি আরো 6টা রোজা রাখতে পারবেন না ইনশাআল্লাহ আমাদের গ্রামে গঞ্জে অনেক ভাই বোনরা অসচেতন থাকায় অনেকে রাখেন না তো ইমাম সাহেব খতিব সাহেবরা এটা বেশি বেশি বলবেন এটা বলা দরকার শহর অঞ্চলে এখন মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ রাখছে রোজা আপনারা রাখবেন ঈদের পরেই এই 6টা রোজা রাখবেন ফজিলতের রোজা নবীজি বলেছেন রমজানের রোজা রেখে এরপরে শাওয়ালে 6টা রোজা রাখবে সারা মাস সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা ওই সওয়াব তাদের আমলনামায় দান করে দিবেন সুবহানাল্লাহ এই সওয়াব থেকে আমরা কেউ বঞ্চিত হব না ইনশাআল্লাহ পরিবারের সবাইকে উৎসাহ উদ্দীপনার সাথে আপনারা এই 6টা রোজা রাখতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার প্রশ্ন হলো যে এই 6টা রোজা রাখবেন কিভাবে যাদের কাজা আছে বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে তাদের মান্থলি যে অসুস্থতা থাকে সেটার কারণে কাজা থাকতে পারে কিংবা প্রেগন্যান্ট নারীদেরও কাজা থাকতে পারে অথবা আরো কারো কাজা থাকতে পারে তাহলে আমরা রোজা রাখার বেলায় কাজা আগে আদায় করব নাকি শাওয়াল মাসে রোজা রেখে এরপরে কাজা আদায় করলে চলবে ফুকাহায়ে কেরাম এ বিষয়ে দুইটি মত দিয়েছেন কোন কোন ফুকাহা বলেছেন যে হাদিসে বলা হয়েছে মান সামা রমাদানা যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এরপরে সুম্মা দিয়ে বলা হয়েছে সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল এরপরে শাওয়ালের 6 রোজার কথা বলা হয়েছে তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আগে রমজানের রোজা এরপরে শাওয়ালের রোজা এজন্য কিছু কিছু ফুকাহায়ে কেরাম বলেছেন কিছু কিছু নয় সংখ্যাগরিষ্ঠ ফুকাহাগণ বলেছেন এজন্য রমজানের কাজা আদায় করে এরপরে শাওয়ালের 6 রোজা রাখতে হবে আর কোন কোন ফুকাহা বলেছেন না কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রেখে কাজা পরে আদায় করে এতে কোনো অসুবিধা হবে না তো এই দুই মতকে একত্রিত করলে দেখা যায় যে সবচেয়ে প্রণিধানযোগ্য মতামত হলো আগে কাজাগুলো আদায় করা কারণ ফরজ আগে ফরজ হলো আগে আর হাদিসেও বলা হয়েছে তাই মান সামা রমাদানা যে ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল এরপরে শাওয়ালের 6টি রোজা রাখবে এরপরে আসেন এবার এই 6টা রোজা কি ধারাবাহিকভাবে লাগাতার রাখতে হবে মানে একটানা 6 দিন নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে ফুকাহাগণ এই বিষয়েও ইখতিলাফ করেছেন কেউ কেউ বলেছেন টানা রাখতে হবে এটা আফদল এটা উত্তম আর কেউ কেউ বলেছেন না ভেঙে ভেঙে রাখলেও চলবে তো এই দুই মতকে মিলাইয়া আমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করি যেমন আমরা কেউ চাকরি করি রমজান মাসে তো ডিউটি কম ছিল রমজানের পরে তো অনেকের চাকরি শুরু হয়ে যাবে ব্যবসা শুরু হয়ে যাবে এখন একটানা রোজা রাখতে হয়তো কষ্টও হবে অনেকে সরকারি চাকরি বাকরি করেন তো কিভাবে রোজা রাখবেন এই দুই মত মিলাইয়া আমরা বলবো যার যেভাবে সুবিধা হয় কেউ যদি একটানা রাখতে পারেন তো ভালো কেউ যদি না পারেন তো ভেঙে ভেঙে রাখেন সপ্তাহে দুই দিন ছুটি পান শুক্রবার শনিবার অথবা যেদিনই ছুটি পান যেদিনই সময় পান ভেঙে ভেঙেও আপনি 6টা রোজা রাখতে পারেন চাইলে একটানাও রেখে দিতে পারেন আমরা পারবো না ইনশাআল্লাহ